তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদের জন্য নিয়ে এসেছি, কেননা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফাস্ট কার্ড নেবেন এবং পেটিএমের ফাস্ট কার্ড নেবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ফাস্ট কার্ডের কাজ এবং ফাস্ট কার্ড কী জিনিস সেই জিনিস নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তো এই ভিডিওটি আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ করবে না বন্ধুরা, কেননা স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি প্রথমেই বলে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পেটিএম রিলেটেড সমস্ত খবরাখবর এই চ্যানেলটিতে আমি আপলোড করি এবং পেটিএম রিলেটেড প্রোমো কোড, রিচার্জ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কতজনকারের এই পেটিএম ফাস্ট কার্ড অ্যাপ্লাই হচ্ছে এবং কতজনকারের অ্যাপ্লাই হয়নি। তো এই ফাস্ট কার্ড বিষয়ে আমি কিন্তু বলবো, তার আগে আমি পেটিএমে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি পেটিএমে ফাস্ট কার্ডের বিষয়ে কিন্তু আলোচনা করব। তো আপনারা ফাস্ট কার্ড নিতে গেলে আপনাদেরকে কী করতে হবে, না আপনাদেরকে ফাস্ট কার্ড নিতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনাদের লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়া, এবং আপডেট করে নেওয়ার পরই কিন্তু আপনাদেরকে কিন্তু যে পেটিএম মেন পেটিএম নাম্বারে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই KYC কমপ্লিট করা থাকতেই হবে, কেননা KYC মাস্ট কমপ্লিট করা না থাকলে কিন্তু আপনি পেটিএমের ফাস্ট কার্ড কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি প্রথমেই বলে দিই, পেটিএম ফাস্ট কার্ড কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে মাস্ট কিন্তু আপনাদের KYC কমপ্লিট করতেই হবে। তো পেটিএম ফাস্ট কার্ডকে অপশনটি আপনারা কোথায় পাবেন, না আপনারা প্রথমেই ফার্স্ট থ্রি লাইনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তো থ্রি লাইনে ক্লিক করার পরে কিন্তু আপনারা স্ক্রোল ডাউন করে নিচে দিয়ে যাবেন, এবং স্ক্রোল ডাউন করে নিচে দিয়ে যাওয়ার পরে কিন্তু এখানেই শো হবে কি না পেটিএম ফাস্ট কার্ড। তো আপনারা কী করবেন, সিম্পলি পেটিএম ফাস্ট কার্ডে কিন্তু ক্লিক করে দেবেন। পেটিএম ফাস্ট কার্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভিসা ইন্টারন্যাশনাল পেটিএম কার্ড, যেটা পাওয়ার্ড বাই কত কী না সেন্ট্রাল ব্যাঙ্ক। তো ভিউয়ার্স, এটি কিন্তু ফাস্ট কার্ড কিন্তু পেটিএম লঞ্চ করে দিয়েছে, জাস্ট আজকেই কিন্তু লঞ্চ করেছে পেটিএম। তো আমি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিলাম যে কীভাবে আপনারা পেটিএম ফাস্ট কার্ড নিতে পারবেন। তো আপনারা এটা নিতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফ্রি, অফকোর্স ফ্রিতে পাবেন, এবং এই কার্ডটি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে কী কারণে, আপনারা শপিং টপিং করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু দিতে হবে। তার আগে কিন্তু পেটিএম আর একটা অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, কী অপশন দিয়ে দিয়েছে না, এখানে দেখতে পাচ্ছেন পেটিএম ফাস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে এই কার্ডটার মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন, নানা রকমের কিন্তু অর্ডার এখান থেকে করতে পারবেন, শপিং করতে পারবেন। এটা একটা ইন্টারন্যাশনাল কার্ড ভিউয়ার্স, আমি প্রথমেই বলে দিতে চাই এটা একটা ইন্টারন্যাশনাল, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ভিসা কার্ড। তো এই কার্ডের মাধ্যমে আপনারা চাইলে সমস্ত কিছুই করতে পারবেন, এই কার্ডটি দিয়ে কিন্তু আপনারা শপিং, রিচার্জ, বিল পেমেন্ট সমস্ত কিছু করতে পারবেন। তো এই কার্ডটি কিন্তু ব্যবহার করলে আপনারা কত পাবেন, না 1% ক্যাশব্যাকও কিন্তু আপনাদের এই কার্ডের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। কত পার্সেন্ট, না 1% কিন্তু ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই কার্ডের এই বেনিফিট কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। তার আগে আপনাদেরকে কিন্তু এই কার্ডটি অ্যাক্টিভ করতে হবে এবং ফর্ম ফিল আপ কিছু করতে হবে। তার আগে আপনাদেরকে পেটিএম নম্বরটি অতি অবশ্যই কিন্তু ফুল KYC কমপ্লিট করা থাকতে হবে। তো চলুন ভিউয়ার্স, কীভাবে অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনারা এখানে সেভ বলে অপশনটিতে ক্লিক করবেন এবং সেভ বলে অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনারা কী করবেন, না সিম্পলি আপনাদের যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, তাছাড়াও আপনারা যে আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন, আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের জন্মসালটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাছাড়াও আপনারা কী করতে করবেন, না এখানে জিমেল, যে আপনাদের যে অরিজিনাল জিমেলটি রয়েছে সেটি দিয়ে দেবেন, এবং মেল এবং ফিমেল সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন, না আপনাদের যে অ্যাড্রেস, আপনি যদি পেটিএম থেকে কোনো দিন শপিং করে থাকেন তাহলে কিন্তু আপনার যে অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আপনার যদি অ্যাড্রেস না দেওয়া থাকে তাহলে অ্যাড্রেস নামে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটি সম্পূর্ণ সঠিক অ্যাড্রেসটা দেবে, কেননা সঠিক অ্যাড্রেসটাই কিন্তু এই পেটিএমের যে ফাস্ট কার্ডটি রয়েছে সেই ফাস্ট কার্ডটি আপনার ওখানে ডেলিভার করে দেওয়া হবে। তো আপনি আরেকটু কিন্তু নজর রাখতে হবে কোন বিষয় দিক দিয়ে, যদি আপনার নট দেখায় তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন নট সার্ভিস, যদি আপনার ওখানে এই অ্যাড্রেসটিতে দেওয়ার পরও কিন্তু আপনার যদি সার্ভিসটা নট দেখায় তাহলে কিন্তু জানবেন আপনার কিন্তু ওই অ্যাড্রেসে এখনও কি না, এখনও ওই সিটিতে কিন্তু এখনও আপনার পেটিএম ফাস্ট কার্ড চালু হয়নি। যখন চালু হবে আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে পেটিএমের তরফ থেকে, যে এটা যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা প্রসিড করতে পারবেন। যদি এরকম লেখা থাকে তাহলে কিন্তু আপনারা এটা প্রসিড করতে পারবেন না, যদি এরকম লেখা না থাকে তাহলে কিন্তু আপনারা প্রসিড করতে পারবেন। তো প্রসিড করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
তো ভিউয়ার্স এখানে কিন্তু সোশ্যাল এমপ্লয়মেন্ট এবং স্যালারিড কিন্তু এখানে অপশন আপনাদের কাছে সোশ্যালিটি কিন্তু অপশন রয়েছে। আপনি যদি আপনার কোনো কোম্পানি থাকে কিংবা আপনি যদি কোনো কোম্পানি কাজ করেন তাহলে কিন্তু আপনি এটাই অপশানটা সিলেক্ট করতে পারেন, এবং যদি আপনার নিজস্ব কোনো কোম্পানি থাকে, কোনো ব্যবসা থাকে তাহলে কিন্তু আপনি এটাতে অপশানটি করতে পারেন। আর যদি আপনার কোনো ব্যবসা না থাকে, আপনি এরকম কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে কিন্তু এটি কিন্তু আপনাকে অতি অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনার যদি কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনি সেলফ এমপ্লয়মেন্টে কিন্তু আপনি ক্লিক করতে পারেন, এবং ক্লিক করার পর সেলফ এমপ্লয়মেন্টে ক্লিক করলে আপনাকে অবশ্যই আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেস টিম দিতে হবে, এবং আপনার নেক্সট মান্থলি ইনকাম কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আর আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে কিন্তু আপনি সিম্পলি এটি নামিয়ে আপনারা এখানে যে কোনো কী কাজ করেন সেই কাজেরটি দেবেন, এবং দেওয়ার পরে কিন্তু আপনার যে বেতনটি দেয় সেই বেতনটি কিন্তু মান্থলি ইনকামটি আপনারা এখানে বসিয়ে নেবেন, এবং বসিয়ে নেওয়ার পর আই এগ্রিতে কিন্তু অবশ্যই অবশ্যই টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলেই প্রসিড করলেই কিন্তু আপনার সাকসেসফুলি ডকুমেন্টসটা সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার পরেই কিন্তু কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার ঘরে কিন্তু পেটিএম অলরেডি আপনাকে একটি ফার্স্ট কার্ড কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এই ফার্স্ট কার্ডটি আপনি শপিং, বিল পেমেন্ট সমস্ত ধরনের কাজ কিন্তু করতে পারবেন। তো এই ফার্স্ট কার্ডটি নেওয়ার জন্য আরেকটা ভিউয়ার্স গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি এই ফার্স্ট কার্ডটি নেন তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই কিন্তু 500 টাকা লাগবে, কেননা এই ফার্স্ট কার্ডটি আপনাকে ফ্রিতে দেবে কিন্তু 500 টাকা লাগবে। এখান থেকে আপনি মান্থলি কত না ইয়ারে আপনি কিন্তু 50,000 টাকার মতন খরচা করতে পারেন, এবং আপনি যে খরচাটা করবেন সেটা কিন্তু আপনাকে মাসে মাসে পেমেন্ট কিন্তু দিয়ে দিতে হবে। তো এই ফার্স্ট কার্ডের কাজ হচ্ছে কি না, আপনাকে ফার্স্ট কার্ডের জন্য কোনো কিছু পয়সা দিতে হচ্ছে না। আপনি শপিং করবেন তো আপনি মান্থলি শপিং করে কিন্তু এই ফার্স্ট কার্ডটি ব্যবহার করে কিন্তু মান্থলি বিল পেমেন্ট করে দেবেন এই ফার্স্ট কার্ডের, এবং ফার্স্ট কার্ডটি ব্যবহার করলে কিন্তু আপনি 1% ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। এবং যদি আমি জানতে চাই যে এই রকম অফার যদি আরও আপনারা জানতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরকমই ইন্টারেস্টিং লেটেস্টফুল ভিডিও কিন্তু আমি আপলোড দিতে থাকি। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।